বাবা বা মা বিশেষ করে বাবা বাবার জীবদ্দশায় যেগুলো করণীয় একজন সন্তান হিসেবে সেটা হলো বাবার খরচ জোগানো বিশেষ করে বাবা যদি অক্ষম হন এখন কামাই উপার্জন করতে পারছেন না তবে সন্তানের কর্তব্য হল বাবার জন্য খরচ করা আর যদি বাবা কামাইতে পারেন বা বাবার নিজস্ব উপার্জন আছে তখন বলে তখন প্রত্যেক মানুষের উচিত হল ইয়াকুলুমিন ক্যাসাবিয়া দেহি তার হাতের কামাইতে সে খাবেন বাবা যদি বাবা যদি তার অর্থ সম্পদ আছে তাহলে তখন নৈতিকভাবে ফরজ থাকে না সন্তানের খরচ যোগানো কিন্তু তিনি যদি খরচ চালাতে অক্ষম হন তাহলে তখন সন্তানের উপরে খরচের যোগান দেওয়া কি ফরজ আর বাবার জন্য সন্তানের খরচ যোগান ওটা সর্বাবস্থায় ফরজ বালেঘর আগ পর্যন্ত একজন মানুষের উপর তার স্ত্রী এবং সন্তান নাবালেক সন্তান স্ত্রী এবং নাবালেক সন্তানদের খরচ যোগান দেওয়া সর্বাবস্থায় ফরজ স্ত্রী অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে তবুও স্বামীর উপরে কি ফরজ নাবালেক সন্তান তাদের অ্যাসেট আছে অনেক তবুও বাবার জিম্মায় অজীব কিন্তু বাবা যদি ধন সম্পদ থাকে ই করতে পারে তখন নৈতিকভাবে আবশ্যক হলেও আইনিভাবে ফরজ না এটা মাস আলার কথা বললাম কিন্তু সর্বাবস্থায় বাবার সম্পদ থাকুক আর না থাকুক সন্তান হিসেবে বাবার খরচ যোগানোটা নৈতিকভাবে কি কর্তব্য তো যা বলছিলাম যে বাবা মার খরচ যোগানো জীবদ্দশায় সন্তানের কর্তব্য দ্বিতীয় নম্বর হলো যেটা হলো সেটা হলো আপনার সম্মান বাবার প্রতি সর্বাবস্থায় সম্মান বা একরাম থাকা চাই তিন নম্বর হল উঁচু স্বরে বাবার সামনে কথা না বলা আবদুল্লা বিন আব্বাস রদি আল্লাহ তালহমা বলেছেন যে তুমি তোমার বাবার সামনে কথাটা খেয়াল করবেন যুবকরা শুনি বাবার সামনে যদি ময়লা কাপড় ঝাড়া দেও বাবার সামনে ময়লা কাপড় ঝাড়তেছে বললে তাহলে তুমি বাবার প্রতি শ্রদ্ধাশীল হলে না অর্থাৎ বাবার সাথে খানিকটা বেয়াদবি করলা তাহলে এখান থেকে কি বোঝা গেলো যে পিতার সামনে ময়লা কাপড়ও ঝাড়া দেওয়া কি নিষেধ সাহাবি বিন বিনোমর বলেছেন সেখানে উঁচু স্বরে কথা জোরে কথা ক ধমকের সুরে কথা বলার তো প্রশ্নই আসে না কোরআনকারি মে যে আয়াতটি পড়লাম সুরাবানী ইসরায়েল আল্লাবুল আলমিন বলেছেন স্পষ্ট বলেছেন ওলাতনহা রহমা হুমা ওলেন করিমা সম্মানের সাথে কথা বলো ভালোবাসার সাথে কথা বলো ওল্যা তানহার হুমা ধমক দিও না হুমা উফিন এবং বিরক্তির সাথে কথা বলো না তাহলে বিরক্তির সাথে অভদ্রতার সাথে কথা বলা ধমক দেওয়া এটা টোটালি নিষেধ এমনকি সাহাবি আব্দুল্লাহ বিন আব্বাসের বক্তব্য মোতাবেক দেখা যে বাবার সামনে উঁচু আওয়াজ কেন মানে ময়লা কাপড় ঝাড়া দেওয়াটাও কি নিষেধ মজ্জাজ মোহতারাম বাবার জন্য দোয়া করা জীবিত এবং মৃত উভয় অবস্থায় কোরআন একাডেমি তিন জায়গায় তিনটে দোয়ার কথা আসছে যেমন রব্বির হাম হুমা কামা রব্বায়নি সগির এটা তো আমরা জানি যে হ্যাঁ আল্লাহ আপনি তাদের প্রতি দয়া করুন যেমন তিনি আমাদের আমার প্রতি দয়া করে রহম করে লালন পালন করেছেন এটা সুরাবানী চব্বিশ নম্বর আয়াত সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে রয়েছে রব্বেনাক ফিরলি অলি অলি দইয়া অলিল মিনিমা কৌমল হিসাব রব্বেনাক ফিরলি অলি দা অলিল মিনিমা কৌমুল হিসাব হে আল্লাহ আমাকে মাফ করুন আমার পিতা পিতামাতাকে মাফ করুন মোমিনদেরকে মাফ করুন সোরা নুহের একেবারে শেষেও রয়েছে বাবার মার প্রতি দয়া এই দোয়ার কথা এসেছে মজ্জাজ মোহতারাম বাবা মা যদি বিপদগামী হয় তাহলে সংশোধন করাটাও কিন্তু সন্তানের কর্তব্য এসে দাঁড়ায় এর আমরা সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত পাই হলো সৈয়দিন ইব্রাহিম আলি সাল্লাতুসাল্লামের সিরাত বা জীবনী থেকে তাই না কয়লা আরাগিবুন আন্তা আন আলি হাতিয়া ইব্রাহিম লাম তংতাইলার জুমান্ন কাহাজুরনি মালিয়া কয়লা সালামুন আলিক সাস্তাক ফিরুলাক রব্বি ইব্রাহিম আলি সাল্লাতাম যখন ওনার বাবা মার থেকে এলাকার থেকে যখন আলাদা হয়ে যান দেশ ত্যাগ করেন যাওয়ার আগে তিনি বাবাকে বলেন আব্বা আপনি কিন্তু যে রাস্তায় আসেন এই রাস্তাটা কিন্তু ঠিক রাস্তা না আব্বা আপনি এখান থেকে ফিরে আসেন তো বাবা কথা তো শোনেই নাই বরং কি করছে ধমক দিশে কি করছে ধমক দিশে যদি বের না হইস তাহলে আমি তোরে পাথর মারুম তো ইব্রাহিম আলী কি বল সালামু আলাইক আপনার উপরে শান্তি বর্ষিত হোক রব্বি আমি আমার রবের কাছে আমি আমার আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব তাহলে ইব্রাহিম আলাহ সাল্লা ঘটনা থেকে বোঝা যায় সন্তানের এটাও কিন্তু কর্তব্য যে বাবা যদি বিপদগামী হয়ে যাচ্ছেন কোরআন এবং সুন্নার আদর্শচ্যুত হয়ে যাচ্ছেন এবং কোনো অপরাধ তার দ্বারা সংগঠিত হচ্ছে কোনো গোনাহের কাজ করতে যাচ্ছেন কোনো বে ইনসাফি কিছু করতে যাচ্ছেন তখন কিন্তু সন্তানের জন্য এটাও কর্তব্য হয়ে দাঁড়ায় বাবাকে বোঝানো আব্বা আপনি যেটা করতে যাচ্ছেন ওটা ঠিক হচ্ছে না ওটা কিন্তু বে ইনসাফি হচ্ছে ওটা কিন্তু জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে ওটা নীতিনৈতিকতার পথ নয় এটা কোরআনের পথ নয় ইমানের পথ নয় এটাও কিন্তু ধরায় দেওয়া চাই তবে সেটাও আদবের সাথে ভদ্রতার সাথে বোঝাতে পারলাম মজ্জাজ মোখতারাম হাজরিন এবার আসুন বাবা যদি মারা যায় জীবদ্দশার কথা বললাম জীবদ্দশায় যে কাজগুলো জরুরি সেগুলো বললাম বাবা যদি মারা যায় তাহলে সন্তান হিসেবে আমাদের কি করণীয় কি জবাব হল অনেকগুলো করণীয় রয়েছে প্রথমে হলো দোয়া করা যেমনটি আমরা জানলাম জীবত এবং মৃত অবস্থায় সন্তানের উচিত হলো বাবার জন্য দোয়া করা যে দোয়াগত কথা বললাম দুই নম্বর হলো বাবার বন্ধুদের সাথে সদ্ব্যবহার করা বাবা যাদেরকে ভালোবাসতেন যাদের সাথে সম্পর্ক ছিল যেমন সাহাবি ইবন ওমরের ঘটনার থেকে আমরা খুব সহজেই বুঝতে পার পারলাম আর কি প্রয়োজনে তাদের বাবার বন্ধুদের যদি কেউ বিপদে পড়ে তাদেরকে সাহায্য করা বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করা তিন নম্বর হলো বাবা যদি কোনো ঋণ রেখে যান বাবার যদি কোনো ঋণ থাকে তাহলে ঋণটা পরিশোধ করে দেওয়া চাই এজন্য পরিশোধ করে দেওয়া চাই দেখেন বাবা তা জীবদ্দশায় ঋণ করছে অধিকাংশ ঋণ তো মানে সংসারের জন্যই হয় মানে ঋণ টিন যা হয় মানে ম্যাক্সিমাম যা হয় সংসারের জন্য আর সংসার মানেই হলো কি সন্তান ঠিক না তো এজন্য বাবার ঋণ থাকলে এই ঋণগুলো পরিশোধ করে দেওয়া চাই আমাদের অনেকেই আছেন গেছে বাবা মরে গেছে তো বিশাল বড় গরু জবাই করে খাওয়ানোর ব্যাপারে খুব বেশি অতি উৎসাহী তো বাবার যে অনেকগুলো ঋণ আছে এটা পরিশোধ করে দেওয়ার ব্যাপারে কোনো আগ্রহই দেখা যায় না আছে কি নাই তো এই জন্য আপনার গরু মেরে খাওয়ানোর দরকার নাই গরু থাকুক গরুর পয়সাটা দিয়ে খাওয়াতে যে পয়সা লাগে ওইটা দিয়ে বাবার ঋণ পরিশোধ করেন যদি ঋণ থেকে থাকে ওসিয়াত করে থাকলে ওসিয়াত পুরো করা বাবার যদি কোনো ওসিয়াত থাকে ভালো ওসিয়াত নেকিড ওসিয়াত যদি থাকে তাহলে সেটা পূরণ করা চাই হ্যাঁ ভালো কাজের ওসিয়াত গোনাহের ওসিয়াত শিরোধারজনাক মাসাল্লাহ অনেক সময় বাবা বলে যান আমার অমুক জায়গায় মাটি দিস আমার কবরটা অমুক জায়গা হয় এই ওসিয়াত পুরো করা কী এই ওসিয়াত পুরো করা ওয়াজিব না কারণ শরিয়াতের মূল নিয়ম কী জানেন যেখানে মারা যায় তার আশেপাশেই দাহুন করে দেওয়া এটাই হলো আসল নিয়ম হ্যাঁ এটা পালন করা বেশির চেয়ে বেশি বলা যায় কি মোস্তাহাব বলা যেতে পারে মোস্তাহাব বলা যেতে পারে উচিত মানে দিলের একটা আবেগ বাবা মুখ জায়গায় বলছেন কোনো কারণে যদি দেখা যাচ্ছে ওই জায়গায় মাটি দেওয়া যাচ্ছে না কবর দেওয়া যাচ্ছে না তাহলে যে গোনাগার হয়ে যাবে সন্তান বিষয়টা কিন্তু এরকম না এটাকে অনেক সিরিয়াসলি দেখা হয় বোঝাতে পারলাম আসল নিয়ম হলো যেখানে মারা যায় তার আশেপাশেই দাফন করে দেওয়া অনেক সময় বিদেশে মারা যায় মানে এখানে লাশ আনার জন্য এক বেশি কোনো দরকার নেই ওখানেই থাকুক এখান থেকে দোয়া করেন বাবা মার বাবার যদি কোনো বৈধ ওসিয়ত থাকে সেটা পূরণ করা বাবার এনতে কালের পরেও তাই না বাবার জন্য দান সৎকা করা কি করা দান সৎকা করা দান সৎকা তো বুঝি মসজিদ তারপরে হলো দিনই কাজ কার গরিব দুঃখীকে দান করা নফল ইবাদত বাবার জন্য নফল ইবাদত নফল ইবাদত মানে হলো হজ করা উমরা করা নামাজ রোজার ক্ষেত্রে মতানৈক্য আছে ইসলামিক স্কলারদের অনেকে বলেছেন যে নামাজ রোজা একজনের আরেকজন করা যায় না অনেকে বলছেন নফল নামাজ বাবার জন্য বা মার জন্য পড়া যায় হ্যাঁ যাই হোক কিন্তু দান সৎকার ক্ষেত্রে কোনো দ্বিমত নেই হজ উমরা করার ব্যাপারে কোনো দ্বিমত নাই অর্থাৎ বাবার জন্য নফল উমরা নফল হজ করার অবকাশ আছে নামাজ রোজা কারো কারো মতে রাখা যায় কারো কারো মতে চায় না তেলাবাদ সে আমল করা যায় মজ্জাজ মোহতারাম কবর জিয়ারত বাবার কবর জিয়ারত অন্তকালের পরে মাঝে মধ্যে মাঝে মধ্যে কবর জিয়ারত করা যায় যদি কবর যদি কাছে আছে হয় তাহলে কবর জিয়ারত করা উচিত বাবা যদি কোনো গোনাহের কাজ করে যায় এটা মাথায় রাখবেন বাবার যদি কোনো গোনাহের কাজ করে গিয়েছে গোনাহের কোনো প্রথা চালু করে গিয়েছে হতে পারে না আসলে তারা তো মানুষ ছিল তাদের ভুল ত্রুটি থেকে থাকতে পারে বাবা যদি কোনো গোনের কাজ চালু করে যায় সেটা বন্ধ করে দেওয়া উচিত সন্তানের এমন যে না বাবা এটা করে গেছে আমি কেমন এটা কী করি চালু রাখি না বরং তার মাঘ ফেরাতের জন্য সন্তান হিসেবে যখন বুঝছি যে এই কাজটা মানে অপরাধ গুণাদ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া চাই মজ্জাজ মোহতারাম তো এই কাজগুলো যেগুলোর কথা বললাম এই কাজগুলো বাবার এতেকালের পরেও যদি করা হয় তাহলে সন্তান হিসেবে জীবদ্দশায় দেখা যাচ্ছে ঠিকমতো খেদমত করতে পারি নাই অনেক সময় বাবার সাথে অসাদাচরণ হয়ে গিয়েছে অনেক সময় দেখা যাচ্ছে কড়া সুরে কথা বলা হয়ে গিয়েছে এই কাজগুলো করলে মৃত্যুর পরে আল্লাহ রাবুল আলমিন পরওয়ার দেগার নেককার সন্তান হিসেবেই কি করবেন ওঠাবেন তো এই যাদের বাবা বেঁচে আছে যাদের বাবা বেঁচে আছে বাবার জন্য খেদমত করা চাই আনুগত্য করা চাই পরামর্শ মানা চাই এবং আর্থিক তাদেরকে সাপোর্ট দেওয়া চাই এবং ফিকরে রাহাত তাদের শান্তি হবে কিছু সেটার ফিকির করা চাই মারা গেলে দোয়া করা চাই এসতেকফার করা চাই দান সৎকা করা চাই তাদের নে বৈধ ওসিয়াত পূরণ করা চাই গোনাহের কোনো কাজ করে গেলে সেটা বন্ধ করে দেওয়া চাই আশা করি মনে হয় যা বলছি এতটুকু যথেষ্ট বেশি বেশি করে আমরা বাবা মার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের আব্বা আম্মাকে যারা এন্তেকাল করেছেন তাদের জান্নাতুল দোষ নসিব করেন যাদের বাবা মা জীবিত রয়েছে আল্লাহ যেন আল্লাহ যেন অনেক হায়াত দ্বারাস করে দেন ছোট্ট একটা মাকুলা একটা প্রবাদ বলে শেষ করে দিচ্ছি বেশ গত বছর একটা উর্দু একটা লেখা এর মধ্যে চমৎকার একটা প্রবাদ এটার ই ছিল যে মেরে আমারে জামানে থ্রি জি আর ফোর জি নেই হতে আমারে জমানে মেয়ে পিতাজি আর ওস্তাদ জি হতে আর পিতাজি আর ওস্তাদজিকে এক থাপ্পড়ে তেজতরিন নেটওয়ার্ক আজাতা চমৎকার একটা কথা বলে যারা বুঝছেন বুঝছেন যে আমাদের জমানে তো থ্রি জি আর ফোর জি ছিল না তবে আব্বাজি ছিল আর ওস্তাদ জি ছিল ওস্তাদ জি আর আব্বাজির এক থাপ্পড়ে মানে গতির নেটওয়ার্ক চলে আসত আল্লাহ রাবুল আলমিন আমাদের যাদের বাবা রয়েছে যেন বাবা নে বাড়িয়ে দেন আমরা আমাদের বাবার শাসনের তলেই থাকতে চাই বাবার চোখরাঙানির তলেই থাকতে চাই তাদের ছায়ার তলেই থাকতে চাই বাবা যখন থাকবেন না তখন বুঝে আসবে যে বাবার আসলে একটা থাপ্পড়ের কত দাম একটা রাঙানির কত দাম যতদিন থাকে ততদিন কিন্তু বুঝে আসে না আল্লাহ তো দান করুক বাবা মার অনেক হায়াত যেন আল্লাহ দারাজ করে দেন যাদের বাবা মা মারা গিয়েছে আল্লাহ যেন তাদের জান্নাতুলফের দোষ না